ওই আর কি দুটো ইংরেজি কথা বলে বলে
সেটা কতখানি এমনি বলার জন্য বলেন যে কতখানি আমাদের কটাক্ষ করেন আমাদের জ্ঞানকে, আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধিকে। এই বিদ্যাজি যিনি একেবারে শেখেন, একেবারে গ্রাম বাংলার নির্ভেজাল একজন মানুষ, নিরক্ষর মানুষ, আর ইনি ওই গ্রাম বাংলা থেকে উঠে আসা একজন মানুষ, তিনিও প্রায় নিরক্ষর, পুরো নিরক্ষর বলা যাবে না, কারণ অল্প কিছুদিন পড়েছিলেন ক্লাস ওয়ান টু কি থ্রি অব্দি বলে পড়েছিলেন পাঠশালাতে। আমি আগে আপনাদের কাছে বলেছি এই আলোচনায় যে যদি আপনারা চান কামারপুকুর যদি যান দেখবেন সেই পাঠশালাটা এখনও আছে, যে পাঠশালায় শ্রীরামকৃষ্ণ পড়তেন সেই পাঠশালা এখনও রয়েছে, মানুষ দেখতে আসে কোন পাঠশালায় শ্রীরামকৃষ্ণ পড়েছিলেন। আমার কথা হচ্ছে এটা আমি কখনো তলিয়ে দেখি না যে গ্রাম বাংলার একেবারে নিরক্ষর একজন সাধারণ মানুষ হচ্ছে বৃন্দা বা বৃন্দে, আর শ্রীরামকৃষ্ণ একেবারে গ্রাম বাংলার সাধারণ মানুষ, নিরক্ষর বলা যাবে না তাকে, একটু দেখাবার শিখেছে। এবং নিজেই বলতেন আমি একজন মূর্খ মানুষ, নিজেই বলতেন। আবার শুধু মূর্খ বলছেন না, একটা অদ্ভুত শব্দ ব্যবহার করলেন, যে শব্দের এরকম ব্যবহার হয় এটা আমাদের বাংলা সাহিত্যে আমরা কখনো শুনিনি। আমরা বলি বীরতম, মহত্তম, দীর্ঘতম, বৃহত্তম, এইসব শব্দ ব্যবহার করি, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ, সব থেকে বেশি বোঝাতে আমরা উত্তম শব্দটা ব্যবহার করি বাংলাতে বা সংস্কৃত। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি মূর্খতম, মানে এই এই ক্ষেত্রে কখনো উত্তম শব্দ ব্যবহার হয় না, মানে ব্যাকরণগতভাবে দেখতে গেলে এটা অশুদ্ধ শব্দ, এটা হয় না ব্যবহার। শ্রীরামকৃষ্ণ আমার বলছেন বলছেন আমি মূর্খতম, মূর্খদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ, কি সুন্দর এক্সপ্রেশন, আমি মূর্খতম। এই মূর্খতম মানুষটি শ্রীরামকৃষ্ণ যার পরিচয় তো নিজেই দিচ্ছে যে আমি এরকম মূর্খ, শুধু মূর্খ না, যত মূর্খ পৃথিবীতে হয়েছে বা হবে তাদের মধ্যে আমি প্রধান। এত ভেবে উনি বলেছেন তারা জানি না, তার উনি কিছু ভেবে টেবে বলতেন, কোনো কাজ ভেবে চিনতে করতেন না, ওনার যা মনে আসতো তাই করতেন, যা কথা বলবেন মুখ থেকে আসবে সেটাই বেরোবে, কোনো ভাবনা চিন্তা পেছনে কোনো প্ল্যানিং, কোনো ক্যালকুলেশন, কোনো হিসেব নিকেশ ও ধর হিসেব নিকেশ থেকে বরাবরই ভবসায় দূরে থাকতেন। কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখি, যখন শ্রীরামকৃষ্ণের জীবন প্রায় শেষের দিকে আসছে, অসুস্থ কাশীপুর উদ্যান বাটিতে আছেন তিনি, শিষ্যের মা ওখানে আছেন ওই নিচের একটা ঘরে, যদি কাশীপুর আপনারা গিয়ে থাকেন এই কাশীপুরেও এই এক তারিখে কল্পতরু দিবসে লক্ষ লক্ষ মানুষ, কত লক্ষ কেউ হিসাব দিতে পারবে না, এবং সেই মানুষের আগমনটা শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানাতে কখন থেকে শুরু হয় জানেন, মানে কল্পতরু উৎসব হচ্ছে এক তারিখে পয়লা জানুয়ারি, আর এই মানুষের আগমন কল্পতরু উৎসব উপলক্ষে কাশীপুর উদ্যান বাড়িতে আগের দিন রাত্রি থেকে, আগের দিন রাত্রে ধরুন সাতটা সাড়ে সাতটা আটটা আগের দিন লোক আসতে শুরু করছে, এবং ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ঠান্ডা, এবার তো খুবই ঠান্ডা পড়েছে, এখন আমরা ঠান্ডায় কাতর হয়ে আছি বাংলাদেশে ও কলকাতা তো খুব ঠান্ডা, সেই সন্ধ্যে সাড়ে সাতটা আটটা থেকে লোক আসছে ভেতরে, তখন ঢুকতে দেবে না তো, আগের দিন তো পরের দিন তো নয়, রাস্তাতে দাঁড়িয়েছে এই ঠান্ডার মধ্যে পুরুষ মহিলা শিশু বালক বালিকা বৃদ্ধা যুবক যুবতী সব ছুটছে কাশীপুর উদ্যান বাটির উদ্দেশ্যে। এবং কাশীপুর উদ্যান বাটিতে এই বছর শুনছিলাম যে কত লোক হয়েছে, ওরা কোনো হিসেব দিতে পারছে না, এত লোক হয়েছে, প্রতি বছরই লোক বাড়ছে, এবছর কিন্তু ম্যাক্সিমাম। আপনাদের অবগতির জন্য বলছি যে এই 3রা জানুয়ারি আমাদের এখানে মায়ের জন্মতিথি উৎসব ছিল, শ্রী শ্রীমা সরণা দেবী,
প্রতি বছরই করে মায়ের জন্মদিনে মানুষ হয়, এবার যদি ছিল ছুটি কোনো ছুটির দিন ছিল না। আবার এখন তো হরতাল অবরোধ ইত্যাদি দিনের পর দিন তো চলছে, এতে অবশ্য মানুষকে আটকানো যাচ্ছে না, দিন দিনে চলছে। এই যে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে মানুষের স্রোত, জনস্রোত কাশীবৃন্দাবন বাটুতে এবং দক্ষিণেশ্বরে বেলুড় মঠে একসঙ্গে তিন জায়গাতে লক্ষ লক্ষ মানুষের সমান, লক্ষ লক্ষ হিসেব করে দিতে পারছে না কত লোক হয়েছে, হচ্ছে লক্ষ লক্ষ লোক হয়েছে। এই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম, একজন মূর্খ দরিদ্র সামাজিক কোনো কৌলিন্যহীন একজন ব্যক্তি, তাকে দেখার জন্য মানুষ স্রোতে আসছে, এটা একটা অভাবনীয় ঘটনা। ওই যে কৃষ্ণ ঈশ্বরণ বলেছেন, আমি আপনাদের কাছে বলছি, বিখ্যাত আমেরিকান সাহিত্যিক কৃষ্ণ ঈশ্বরণ উনি বলছেন, তার যে জীবনী শ্রীরামকৃষ্ণের গ্রন্থ রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস, সেই গ্রন্থের মধ্যে প্রথম বাক্যটি আমি বলেছি আগে আপনাদের কাছে, প্রথম বাক্যটি হচ্ছে দিস ইজ দি স্টোরি অফ এ ফেনোমেনন। যে কাহিনী আমি বলতে যাচ্ছি বলবো এই বইতে, প্রথম বাক্যটা হচ্ছে এই, সেইটা কোনো মানুষের জীবন নয়, কোনো মানুষের জীবনই আমি বলতে যাচ্ছি না। আমাদের কোনো রামকৃষ্ণ মিশনের ভক্ত তখন তিনি নিচ্ছেন, দিস ইজ দি স্টোরি অফ এ ফেনোমেনন, ফেনোমেনের কাহিনী। ধরুন হঠাৎ এই যে জাপানে শুনছি নাকি হঠাৎ ভূমিকম্প, কয়েকবার কতবার ধরে 24-25 বার একদিনই ভূমিকম্প, ওখানে একটু ভূমিকম্প বেশি হয় জাপানে, ওই নিয়েই মানুষ বেঁচে আছে। এবং সেই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে আরেকটা প্রাকৃতিক বিপর্যয় ঘটল, সুনামি। কারণ সুনামির কথাটা আমরা এখন পরিচিত হয়েছি, সুনামি, যে সুনামি একদম সবাইকে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই যে সুনামি বলুন, এই যে ভূমিকম্প বলুন, এই যে প্রাকৃতিক মহাঘটনাগুলো ঘটছে, এগুলো কেন ঘটছে, কীভাবে ঘটছে, এর উত্তর কেউ দিতে পারছে না। ঘটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ঘটে যাওয়ার পরে ফল পাচ্ছি, কিন্তু কেন ঘটলো এই ঘটনা, এর উত্তর আমাদের বিজ্ঞানীরা দিতে পারছে না। কিন্তু আগে থেকে আমাদের সাবধান করতে হবে, সাবধান করার উপায় নেই, কখনই ঘটে যাবে কেউ জানে না। এই যে কখন ঘটবে কেউ জানে না, কেন ঘটলো কেউ জানে না, এর ব্যাখ্যা আমাদের জানা নেই। এরকম ঘটনাকে বলা হয় ফেনোমেনন। শ্রীরামকৃষ্ণের জীবনটাকে কৃষ্ণবার ঈশ্বরণ বলছেন, এটা একটা ফেনোমেনের কাহিনী, যে কেউ এরকম ঘটলো, এরকম প্রায় মূর্খ একজন মানুষ লেখকের সেখানে সামাজিক কোনো কৌলিন্য কোনো মর্যাদা যাননি, অথচ তার কাছে স্রোতের মতো মানুষ, শিক্ষিত মানুষ, বড় বড় মানুষ সব আসছেন। এবং হয়তো আপনার কাছে এই আলোচনা করে বলেছি যে কৃষ্ণচন্দ্র সেন তখনকার দিনের একজন বিখ্যাত মানুষ, একজন বিখ্যাত বাঙালি, তখন পরাধীন দেশ, পরাধীন ভারতবর্ষ, যখন বাংলাদেশ নামক এই দেশটি তখন পাশের পৃথিবীতে আত্মপ্রকাশ করে, সে যখন ভবিষ্যতের ভাবে রয়েছে, সেই ব্যাপারটা আমাদের কেশবচন্দ্র সেন জগৎ বিখ্যাত একজন মানুষ, ইংল্যান্ডে কয়েকবার গেছেন তখনকার দিনে এবং বক্তৃতা করেছেন, যার বক্তৃতা শুনে ইংল্যান্ডের মানুষ, তারা তো আমাদের রাজা, আমরা তো প্রজা ছিলাম তখন তাদের, তারা অবাক হয়ে তার কথা শুনছে। কেশবচন্দ্র সেন একজন তাদের প্রজা, নেটিভ, ওরা বলতে নেটিভ, নেটিভের বক্তৃতা ইংল্যান্ডের মানুষ মাথা নিচু করে শুনছে। সেই কেশবচন্দ্র সেন দক্ষিণেশ্বরে নিজেই যাচ্ছে, শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ তখন কথা বলছেন, ভক্তরা এসছে কথাবার্তা বলছে, হঠাৎ কেশব ভেবেছেন, উনি তখন তো মানে কথা বলে চলেছেন, হঠাৎ কেশবকে দেখেছেন, দেখেই বলছেন, দেখো আমার কাণ্ড দেখো, কোথায় কেশবচন্দ্র সেন এখানে এসছেন, যেমন বিখ্যাত ভাগ্নি যার বক্তৃতা শুনতে মহারানী স্বয়ং আসেন, এবং সাধারণ শ্রোতার মতো মেঝেতে বসে বা আসনে বসে বক্তৃতা শুনেন,
সেই কেশব এসেছে আমার কাছে, আমি এখন বলে যাচ্ছি কে 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 বলবে মহামন্ত্র ছাড়া কে এরকম করে। কেশব শিবকে তখন বলছেন, কেশব দেখো আমি কি মূর্খ, তুমি এসছো এখানে আর আমি এখন কথা বলছি, আমার কথা বলার সাজে তুমি তো সব থেকে বড় কথা বলার লোক, বিখ্যাত বাগ্মি, ইংল্যান্ডের পত্রপত্রিকায় লেখা হতো তখনকার দিনে, ওয়েন কেশব স্পিক্স দি ওয়ার্ল্ড লিসেন্স, যখন কেশব বক্তৃতা করে তখন সারা পৃথিবীকে তা শুনতে হবে, শুনতে বাধ্য হবে মানুষ। কেশবের এমনই বাগ্মিতা ছিল কেশবচন্দ্র সেনের। এটা একটা পৃথিবীর বিস্ময়, এই বিস্ময়কর ব্যাপার বলেই ইশারুল লিখলেন যে দিস ইজ দি স্টোরি অফ ফেনোমেনন, ব্যাখ্যা করতে পারি না কী করে সম্ভব এই ঘটনাটা। কেন সব গুণী জ্ঞানী পণ্ডিত মানুষ সমাজের গণ্যমান্য মানুষ তারা কেন ওর কাছে আসছে, উনি তো যাচ্ছেন না, উনি তো যান কিন্তু অধিকাংশ লোক তোর কাছে আসছেন দক্ষিণেশ্বরে, এটা কি ইতিহাসের বিস্ময়। বিদ্যাসাগরের কাছে গেছেন নিজে, খুব সাদ বিদ্যাসাগরকে দেখবেন, বিরাট জ্ঞানের তিনি মানুষ, জ্ঞানের সাগর বিদ্যাসাগর, আবার দয়া করুণারও সাগর বিদ্যাসাগর, আর শ্রীরামকৃষ্ণের যে গ্রাম কামারপুকুর আর বিদ্যাসাগরের যে গ্রাম বীরসিংহ মেদিনীপুর জেলা, এটা হুগলি জেলা, এই দুয়ের মধ্যে বেশি ডিফারেন্সটি হয়তো 19-20 কিলোমিটার, আপনার এখানে বলেন কিলো, 19-20 কিলো হবে এই ডিস্টেন্সটা বীরসিংহ থেকে কামারপুকুর, সেখান থেকে এই নাম শুনেছেন। কারণ শ্রীরামকৃষ্ণ থেকে 17-18 বছর বয়সের পর বিদ্যাসাগর, তখনই তিনি বিখ্যাত মানুষ, নাম শুনেছেন কখনো দেখেনি। বিরাট যেখানে প্রকাশ হয়, মনুষ্যত্বের প্রকাশ, জ্ঞানের প্রকাশ, যা কিছু বিরাট হয় তার মধ্যে শ্রীরামকৃষ্ণের একটা সহজাত আকর্ষণ, তাই তাকে দেখার জন্যে শ্রীরামকৃষ্ণ নিজেই গেছেন বিদ্যাসাগরের বাড়িতে কলকাতায়, জায়গাটার নাম হচ্ছে বাদুর বাগান, এলাকাটার নাম বাদুর বাগান, সেখানে শ্রীরামকৃষ্ণ গেছেন। এটাও একটা ইতিহাসের বিষয়, কারণ বিদ্যাসাগর কিন্তু মহাপণ্ডিত, যার জ্ঞানের কোনো শেষ নেই, যে জন্য বিদ্যাসাগর বলা হয় তাকে দেখতে শ্রীরামকৃষ্ণ গেছে, কিন্তু মহামূর্খ উনি হচ্ছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত। শ্রীরামকৃষ্ণ গিয়ে বলছেন, এতদিন খাল বিল নদী নালা এইসব দেখেছি, এখন একদম সাগরে এসে পড়লাম, বিদ্যাসাগরকে একটা দিলেন, ইচ্ছে করে খুঁজে খুঁজে মারেন, তেমনি সহজ মানুষ প্রকৃতির সন্তান, একদম সহজ করে বললেন, এতদিন খাল বিল নদী নদী নালা এইসব করেছি, এখন একদম সাগরে এসে পড়লাম, বিদ্যাসাগর তো সাগরে এসে পড়লাম, বিদ্যাসাগর তো মহাপণ্ডিত, ওকে এরকম বলবেন উনি চুপ করে থাকবেন তা তো হবে না। উনি বললেন, এসেছেন যখন নোনা জল নিয়ে যান, সমুদ্রের জল তো লবণাক্ত নোনা, এবার যখন এসেছেন তখন নোনা জল নিয়ে যান। বিদ্যাসাগর ভাবলেন কি করে দিলাম, আমরা বলি না তো দিলাম দিলাম, আমাদের অক্ষর মহারাজ আমি শুনি দেখিনি, নিজের কানে শুনিনি, কিন্তু এই ঘটনার পরে শুনেছি, এখানে আসার পর শুনেছি, খুব রেগে যেতেন রাগটা, কিন্তু আসলে একটা ভান, কিন্তু খুব রেগে যেত, রেগে গিয়ে আমার একজন সেবক ছিল, এখন ইন্ডিয়াতে আছে, তো সে রুড়া চেহারা, সে ওই ট্রেনে করে চা টা এসব নিয়ে আসছে, ওনার জন্য নিয়ে আসছে, দেখে একটা ধমক দিয়েছে, প্রবল ধমক, যারা এখানে আছেন পুরনো দেখেছে তারা হয়তো ধমক টমকগুলি কীরকম দিতেন তারা তারা জানেন যে একসে এক ধমক দিয়েছে, এমন একটা ওই ওর হাতে ট্রেন হচ্ছিল চা টা এসব হাতে পড়েছে, সব শুনতে পড়ে গেছে নিজে ভয়ে, এমনই ধমকের জন্য সবাই তো কাঁপছে ভয়ে লেগে আছে, ওরা তো ক্রমে লেগেছিলেন রাগটা ওই মুখে ধমক দিয়েছে, আর তার তার হাতে হাতে ট্রেনে সব চাটা সব মুখে পড়ে গেছে, কাপটা সব ভেঙে চুরমা, সে তো কাঁপতে কাঁপতে
বেরিয়ে গেল, অন্যরাও তোরা ভয়ে বেরিয়ে গেল। যে ছিল আমাদের সাথীদের কেউ ছিল আর কি, বলছে কেমন দিলাম, তার থেকে চাকরি করছে কেমন কেন দিলাম, মানে পুরোটাই আর কি এটা একটা এ রসিকতার মতো কেমন দিলাম, এ হচ্ছে মজার লোক। আমি তো ছোটবেলার মধ্যে সব ঘর করেছি, মানে অবসর হচ্ছে সব, তখন আমি ছাত্র নরেন্দ্রপুরে, উনিও নরেন্দ্রপুরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তখন অনেক বড়ো আমার থেকে আসলে বিশ্বাস তো হবেই, তারা বেশি হতো কেমন দিলাম। দেখুন এই যে সাদা সরল সহজ ব্যবহার, টোটো ব্যবহার, পায়হাট কাঠিতের আবরণ সবটাই কিন্তু একটা সহজ রসময় ব্যক্তিত্বের পরিচয়। মজার লোক ছিল, যাই হোক মজার লোক আবার কঠিন লোক, আপাত দৃষ্টিতে খুব কঠিন, কারণ কেমন দিলাম এটা যখন শুনলাম এই বাংলাদেশে এসে নিজেই আপনাকে এসে কেমন দিলাম, খুব ইন্টারেস্টিং চরিত্র ছিল। বাংলাদেশের এই যুদ্ধের পরে 1971 সালে যুদ্ধের পরে তো এই বাংলাদেশটা তো পুরো শেষ হয়ে গেছে, ছিন্দে করে দিয়েছিল এই হানাদার বাহিনী। সেই সময় যদি মূল কর্তৃপক্ষ তাকে এখানে পাঠালে এই ঢাকা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগেও অনেকে এসেছে ঢাকা কেন্দ্রের অধ্যক্ষ করেছে, তো ঢাকা কেন্দ্রের এই যে একটা বৈভব, যেটা খ্যাতি সারা দেশ জুড়ে একটা খ্যাতি, এটা কিন্তু স্বীকার করতে হবে এটা কোন সময় থেকে হয়েছে, স্বামী অংশগ্রহণের সময় থেকে হয়েছে। এবং এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ সব ধ্বংস হয়ে গেছে, অর্থনীতি, সমাজনীতি, সমাজ ব্যবস্থা, মানুষের জীবন সব পাল্টে দিয়েছে, কি অত্যাচার করেছে এই কানাডার বাহিনী বা কাঞ্চনারা। সেই সময় ওকে পাঠানো হলো, একজনকে পাঠানো হলো, তারপরে তিনিও নরেন্দ্রপুরেরই প্রাক্তন, মানে আমারই দোতোয়ারের দাদা, আমাদের পূর্বজন বর্গজন, তিনি এলেন, তিনি মানে এক বছর ছিলেন, উনি কিছু নেই তো তার সঙ্গে, কি কাপ প্লেট নেই, কিছু নেই, জল খাবার গ্লাস নেই, কিছু নেই, বসার আসন নেই, চেয়ার নেই, কিছু নেই, কিছু নেই। সে সময় তিনি এলেন স্বামী উমানন্দজি, বয়সে অবসরের থেকে একটু বড়ো ছিল, বেশি অল্প একটু বড়ো ছিল, তিনি এলেন, তিনি আর পাঠিয়ে কিছু নেই, কোনো স্ট্রাকচার নেই, আবার ফিরে গেলেন ভারতে। তারপরে মহারাজ এলেন অক্ষরজি, তারপরে সেই ধীরে 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 এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে কোথায় তুলে নিয়ে গেল, সব তো উনি করলেন। আপনি দেখছেন এখানে এখানে আমি আসার পরে শুধু আমি চলে আমি দেখাচ্ছি আর সব তো তিনিই করেছেন। তো যাই হোক, তো যার বড় একজন কীর্তিমান পুরুষ, আজকে যারা ওকে দেখেননি, নাম শুনেছেন হয়তো, আর যারা দেখেছেন তারা মনে মনে এখন স্মরণ করতে পেরেছে, দেখেছি অসাধারণ সংগঠক ছিল, কিন্তু লেখে পড়া বিশেষ শিখেনি। যতদূর আমার মনে পড়ে আমি শুনেছিলাম ইন্টারমিডিয়েট পাশ করেছে, ইন্টারমিডিয়েটের কী দাম আছে, এখন কোনো রূপ আছে, আমাদের এই ছাত্ররা এই যে বসে আছে ইন্টারমিডিয়েট করছে, এই তো কিছু ইন্টারমিডিয়েট করেছিল, তারপরে নিজেকে গড়েছে, নিজেকে তৈরি করেছে এবং সকলের কাছে নিজেকে গ্রহণযোগ্য করেছে, এইটাই হচ্ছে রামকৃষ্ণের শক্তি। এই যে ব্যাপারটা, এই যে আপনারা হয়তো দেখেননি বা কেউ কেউ হয়তো তার দীক্ষিত সন্তান থাকতে পারে, নিজের স্বামী রঙ্গনাথ আনন্দজী মহারাজ আমাদের প্রেসিডেন্ট ছিলেন, ত্রয়োদশ অধ্যক্ষ আমাদের সঙ্গে, স্বামী রঙ্গনাথ আনন্দজী কেরালার লোক, ক্লাস টেনে পড়তে পড়তে সংসার ত্যাগ করে চলে এসেছিলেন সন্ন্যাসী ক্লাস টেনে শেষ করেন, তরকারিদের মধ্যে ম্যাট্রিক করেছিল ওটা শেষ করেন, পড়তে পড়তেই চলে এসেছিলেন। তারপর তো কি বিশাল হয়েছে, হয়তো অনেকেই জানেন তার
কীর্তির কথা, সারা পৃথিবীতে স্বামী বিবেকানন্দের পরে এরকম খ্যাতি বা ব্যক্তিত্বে বক্তৃতা উনি এবং তারপরে স্বামী অভেদানন্দজি, স্বামীজির গুরুদাদা, তারপরে হচ্ছেন স্বামী রঙ্গনাথ আনন্দজি, আমাদের প্রেসিডেন্ট হয়েছেন, অসাধারণ একজন মানুষ ছিলেন। সে উনি ওই ক্লাস টেনে পড়তে পড়তে চলে এসেছেন, ওইটুকু শিক্ষার্থী থেকে কী কাজ দেবেন? আমাদের সঙ্গে খাওয়ার কাজ, একটা তো রান্নাঘরের কাজ দেওয়া হচ্ছে। স্বামী রঙ্গনাথনজি বেলুড় মঠের প্রেসিডেন্ট হচ্ছেন, ত্রয়োদশ প্রেসিডেন্ট, তাকে রান্নাঘরের কাজে পাচক বা কুক তাকে সাহায্য করার জন্য তাকে কাজ দেওয়া হয়েছে। তারপরে আস্তে আস্তে তার বিশাল বিকাশ ঘটল। দিল্লি রামকৃষ্ণ মিশনে অধ্যক্ষ ছিলেন, হায়দ্রাবাদ রামকৃষ্ণ মঠে অধ্যক্ষ ছিলেন, পাকিস্তানের করাচি মঠ, তখন তো ভারতবর্ষে একটা ছিল, করাচি মঠের অধ্যক্ষ ছিলেন। রাত্রির অন্ধকারে পালিয়ে আসতো পাকিস্তান থেকে স্বামী রঙ্গনাথনজিকে, কারণ তখন তো পাকিস্তান হয়ে গেছে, হিন্দুদের থাকতেই দেবে না, সেখান থেকে পালিয়ে আসতো বলে। একদিন তিনি বেলুড় মঠের প্রেসিডেন্ট হলেন। এই বহুমানিত বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠের কেন্দ্রীয় কার্যালয় বেলুড় মঠ, সেখানকার থেকে অধ্যক্ষ হলেন। যেদিন তাকে প্রেসিডেন্ট করা হলো, বেলুড় মঠ কর্তৃপক্ষ নিযুক্তি দিলেন স্বামী ভূতেশানন্দ মহারাজের পরে, দ্বাদশ অধ্যক্ষ স্বামী ভূতেশানন্দজি, তারপরে স্বামী রঙ্গনাথনজি অধ্যক্ষ হলেন। তো উনি অসুস্থ, ইনিও অসুস্থ, দুজনেই হাসপাতালে রয়েছে, স্বামী ভূতেশানন্দজি এবং স্বামী রঙ্গনাথনজি, ভূতেশানন্দজি চলে গেল পৃথিবী ছিল। কি অসাধারণ মানুষ! ওর পেটে কিছু ব্যথা হচ্ছিল, অসম্ভব ব্যথা, সহ্য করা যায় না, এক্সক্রুসিয়েটিং পেন পেটের মধ্যে। তো সে সময় দেখো তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে ভূতেশানন্দজি। ওর জীবনীটাও আমি লিখেছিলাম তার মহাপ্রয়াণের পরে। তো ওখানে আমি লিখেছিলাম যে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন কী রসিক মানুষ ভূতেশানন্দজি, কত রসিক আর কত ভালোবাসার মানুষ, প্রেমময় মানুষ, লাভিং, খুব লাভিং, খুব নরম প্রকৃতির মানুষ। নিয়ে যাওয়া হচ্ছে, খুব কষ্ট করছে, ব্যথা, তখনই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে একটা অপারেশন করতে হবে, যদি ওকে কোনোভাবে রিলিফ দেওয়া যায়, খুব ব্যথা হচ্ছে, তো সহ্য করতে পারছে না, এটা উনি মুখে কিছু করছেন না, যারা দেখতে পাচ্ছে কষ্ট হচ্ছে। তো ওই হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে অপারেশন থিয়েটারে, ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় বলছে ভূতেশানন্দজি, দাঁত নেই তবু কামড়া হয়, যে পেটে ব্যথাটা আছে, ও যে দাঁত নেই তবু কামড়ায় বলে একটা কী সুন্দর হাসতেন উনি, চেয়ারটা মনে করছে না, কী সুন্দর হাসতেন, যে দাঁত নেই তবু কামড়ায়। উনি গেলেন, আর তো ফিরে এলেন, ওই যে অজ্ঞান হোক করা হল, গা কেন ফিরল না, এগুলো রহমাত উনি তো হাসপাতালেই ছিলেন, তাকে এখন প্রেসিডেন্ট করা হল। এখন প্রেসিডেন্ট করা হল রহমাতজিকে, তিনি বলছেন ওর সেবক, তার নাম মুরলী, এখন শুনে শিখেছে, তখন তো বলছে সি মুরলী, মহারাজ বলছে দেখো মুরলী, মি ইলিটারেট ম্যান স্বামী রঙ্গনাথন, সেখানে বিশেষ ক্লাস নাইন টেন অবধি পড়া, ইলিটারেট পার্সন হ্যাজ বিকাম প্রেসিডেন্ট অফ দি রামকৃষ্ণ অর্ডার, আজকে রামকৃষ্ণ অর্ডারে তিনি অধ্যক্ষ হয়েছেন, সি দি মিরাকল অফ রামকৃষ্ণ, মহারাজ বলছেন মাথায় আছে, সি দি মিরাকল অফ রামকৃষ্ণ, রামকৃষ্ণের এটা হচ্ছে মিরাকল, লাটু মহারাজ তাকে কোথায় তুলে দিয়েছেন, কৃষ্ণচন্দ্র ঘোষ তাকে কোথায় তুলে দিয়েছেন, ওদিকে বিবেকানন্দ জগৎকে কাঁপিয়ে যাচ্ছে তাকে কোথায় তুলছেন, তিনি বলছেন সি দি মিরাকল, আমাদের দেখার সময় আমরা দেখেছি স্বামী রঙ্গনাথনজিকে, দি মিরাকল অফ রামকৃষ্ণ, তুমি তো মিরাকল, জগৎ বিখ্যাত বক্তা, বড় বড় সায়েন্টিস্ট, পৃথিবী বিখ্যাত সায়েন্টিস্ট, হিস্টোরিয়ান, লিটারেটিয়ার সব গায়ের কাছে কিছু বসছে, উনি কথা বলছে, ওরা মুগ্ধ হয়ে চলে যাচ্ছে, ইতিহাসের বিখ্যাত অধ্যাপক, জগৎ বিখ্যাত অধ্যাপক, তারাও গায়ের কাছে কিছু বসছে, বিখ্যাত সায়েন্টিস্ট জুলিয়ান হাক্সলি, বিখ্যাত সায়েন্টিস্ট বায়োলজিস্ট, তারাও গায়ের কাছে কিছু বসছে, তো মিলাপ্রাপ্ত রামকৃষ্ণের যদি অলৌকিক লীলা,
এগুলো তুলনা হতো তো আমরা এইসব ঘটনা দেখে বুঝি যে রামকৃষ্ণ কি শক্তি তিনি কত বড় শক্তি রামকৃষ্ণকে পাওয়া একটা বই আছে রামকৃষ্ণকে পাওয়া রামকৃষ্ণ হচ্ছেন শক্তির স্বরূপ কি মহাশক্তির আধার শ্রী রামকৃষ্ণ দুর্বল শরীর গলায় ক্যান্সার হয়েছে ক্ষীণা কণ্ঠ কথা বলতে পারছেন না তবু কথা বলছেন বলছেন আমি সাধু খেয়েও কথা বলব কথা বলতে পারছেন না অতি দুর্বল মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এইখানটায় গলায় ক্যান্সার হয়েছে তো কথাটা ফুটো হয়ে গেছে ক্যান্সারের জন্য এবং সেই ফুটো দিয়ে যদি জল খাচ্ছেন জলটা ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে অসম্ভব যন্ত্রণা আমি সহ্য করছি বলছে আমি সাবু খেয়েও কথা বলবো মানুষের কল্যাণের জন্য যদি একটা মানুষের কল্যাণ হয় তাহলে আমি কথা বলবো সাবু খেয়েও কথা বলবো মানে কিছু না খেয়েও কথা বলবো এই শ্রী রামকৃষ্ণ ওকে তো আমরা বুঝতে পারি না চিন্তাও পারি না তাই রমাধনজির মতো একটা মানুষকে দেখে জগৎ বুঝেছে যে কি ভয়ঙ্কর ইদানিংকালে এই স্বামী রমাধনজি আপনারা হয়তো দেখেছেন ঢাকাতে এসেছেন তো এখানে দীক্ষা দিয়েছেন এসেছেন তখন অবশ্য ভাইস প্রেসিডেন্ট তখন দীক্ষা দিয়ে গেছেন এখানে এটা রামকৃষ্ণের শক্তি মহাশক্তি রামকৃষ্ণের একটি মহাশক্তির স্বরূপ এই শক্তি আমরা একটু একটু বুঝি যে শ্রীরামকৃষ্ণ মহাশক্তির আধার তার মধ্যে ঈশ্বর স্বয়ং খেলা করছে তার মধ্যেও বলছেন নরেনকে বলছেন পরবর্তীকালের স্বামী বিবেকানন্দকে দেখ এখন কেউ নেই আমার দিন শেষ হয়তো এক দুদিন থাকবো পৃথিবীতে তার মধ্যেও নরেন কী করছে উনি বিবেকানন্দ কী করছেন তিনি পায়ে হাত বলাচ্ছেন বা তো কিছু নেই কঙ্কাল সারা একটা স্কেলিটন কঙ্কাল সব ক্যান্সার শেষ করে দিয়েছে খুব সুন্দর শরীর ছিল ছবি তো আপনারা দেখেছেন এখানে মূর্তিও আছে এখন কঙ্কাল সারছে স্বামীজি ওই কঙ্কালের উপরই হাত বলাচ্ছে তখন নরেন্দ্রনাথ তখন স্বামীজি বললেন আর ভাবছেন যে এই মানুষটাই বলে আমি ভগবান এই মানুষটাই বলে যে রাম যে কৃষ্ণ সে এখন রাম কৃষ্ণ এই মানুষটাই বলে এতে ধুকছে এক্ষুনি মরবে এই রূপটা কি করে বলে কি করে ভগবান হয় শুয়েছিলেন এত দুর্বল যে পাশ ফিরতেও পারেন না এতটাই দুর্বল তখন যেই নরেন্দ্রের ভেতরে একটা এই চিন্তা এসেছে এই মানুষটাই বলে আমি ভগবান সঙ্গে সঙ্গে অতি কষ্টে পাশ ফিরেছে ফিরে নরেন্দ্রের দিকে পাশ ফিরে বলছে কি রে এখনো অবিশ্বাস আমি তো বলেছি যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরেই রামকৃষ্ণ দেখুন ভগবানকে বলা হয় অন্তর্যামী অন্তর্যামী ভগবান কী করে জানেন উনি বলুন মনের মধ্যে চিন্তাটা উঠেছে সঙ্গে সঙ্গে বললেন কিরে এখনো অবিশ্বাস বলেছি তো বারবার যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে সেই রামকৃষ্ণ তিনি রাম হয়ে এসেছেন তিনি কৃষ্ণ হয়ে এসেছেন তিনি এখন রামকৃষ্ণ হয়েছেন স্বামীজি বলছেন হে মানব আমরা তো সাধারণ মানুষ অবিশ্বাসী মানুষ সন্দেহপ্রবণ সংশয়ী মানুষ তাই বলছেন হে মানব ইহা বিশ্বাস করো এবং ধারণা করো যে স্বয়ং ঈশ্বর এবার ওই শরীরে আবির্ভূত হয়েছেন জগতের কল্যাণের জন্য এই শ্রীরামকৃষ্ণ জগতের কল্যাণের জন্য তীর তীর করে নিজেকে ক্ষয় করে শেষ করে দিয়ে গেছে দেখুন উনি যে সত্যি ঈশ্বর ছিলেন কি ছিলেন না আমি একটু বুঝতে পারি কি বিশাল কর্মকাণ্ড রামকৃষ্ণদেবকে কেন্দ্র করে আজকে চলছে সাধারণ মানুষ দেখবেন সেখানে নেই তুই জানেন না দরিদ্র মানুষের ঘরে জন্ম আজকে তাকে পুজো করছে মানুষ দেবতার কেন বিস্ময়কর ব্যবস্থা অবস্থা এবং এটা আমরা অবাক হয়ে শুনি এবং দেখি ভয়ঙ্কর একটা অবস্থা ওই জন্য ঈশ্বর হচ্ছে বললেন আমি বললাম দিস ইজ দি স্টোরি অফ ফিলোমিনন রামকৃষ্ণের ক্রাইমিট একটা ফিলোমিনন বলছেন আমরা বিশ্বাস করতে পারি না তাই বলছেন হে মানব স্বামীজি যেন আমাদের সকলের হয়ে এই মিনতি করছেন তোমরা বিশ্বাস করো
এবং এটা ধারণা করা উচিত সারা বিশ্বের ওই দুর্বল ওই রুগ্ন ক্যান্সার রোগাক্রান্ত মানুষটির মধ্যেই আবির্ভূত হয়েছে। বিশ্বাস করলে তোমার করলাম তার কিছু যায় আসে না। তখন তো আজকে এই 1 জানুয়ারি কাশ্মীরে লক্ষ লক্ষ লোক, দক্ষিণেশ্বরে ওই দিনে লক্ষ লক্ষ লোক, কয়েক মাইলের ব্যবধান দক্ষিণেশ্বর আর কাশ্মীর, আবার ওই দিনে গঙ্গার পরে বেলুর মঠের লক্ষ লক্ষ লোক ওই 1 জানুয়ারি একটা মানুষকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোক আসছে। কাউকে ডাকতে হচ্ছে না, কাউকে ডেকে আনতে হচ্ছে না, কাউকে নিমন্ত্রণের পত্র পাঠাতে না, আসুন এই দিন আছে মানুষের পালনে বুঝে যাচ্ছে। এ তো মহাশক্তি, আমরা বুঝি না, আমাদের বিশ্বাস নেই, আমাদের সংসার সবসময় সংসার। এই জন্যে স্বামী বিবেকানন্দ বলছেন সংশয় রাক্ষস, এই সংশয় রাক্ষসকে তিনি ধ্বংস করেছেন। আমাদের মধ্যে যে অবিশ্বাস হয়েছে ক্রিয়ার কোনো অবিশ্বাস, স্বামীজিকে বলছে এই সংশয় অবিশ্বাস তাকে তিনি ধ্বংস করে তার প্রচার করে দিয়েছেন। নিজের প্রচার নিজেই করছে, কে তাকে প্রচার করবে, আমাদের সাধ্য কি তার প্রচার করবে। আমি যখন বিদেশে গেছিলাম প্রথমবার, কয়েকবার গেছি, প্রথমবার যখন গেছি 1992 সালে, তখন প্যারিস ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা ছিল, ইউনেস্কোতে একটা বক্তৃতা ছিল। এইসব বক্তৃতা শেষ করে ফিরে আসছি, মানে ফিরে আসবো, তো বক্তৃতা হয়ে গেছে প্যারিস ইউনিভার্সিটিতে। সেখানে বক্তৃতার পরে যারা বসেছিলেন তারা মধ্যে একজন কম বয়সী একটা মেয়ে, মেয়েরা কিছু মনে করবে না, মেয়েদের তো বয়স চলে যায় না, একটা বয়সের পরে আর মেয়েদের বয়স বলে যায়, তো কবে ছোটো করছি না, অসম্মান করছি না, কিন্তু এটা আমরা আমাদের মনে হয় যে কত বয়স বুঝতে পারি না, ছেলেদের বলে যায় তাই টেনে ফিরে গেছে, খাতা হয়ে গেছে, চুল বেড়ে গেছে, মেয়েদের তো বোঝা যায় না। তো আমি বক্তৃতা হয়ে গেছে একটু হচ্ছে 45 মিনিট বক্তৃতা, 15 মিনিট কোশ্চেন আনসার, কোশ্চেন আনসার শুরু হচ্ছে। একটা ইয়াং মেয়ে মনে হয় প্যারিস ইউনিভার্সিটির একজন লেকচারার প্রফেসর হবে, কত বয়স হবে, 30 হবে কি 35 হবে, আমাকে বলছেন স্বামীজি ইউ আর লিভিং আওয়ার কান্ট্রি নাও, আমাদের দেশ থেকে আপনি এখন চলে যাবেন, যাওয়ার আগে একটা আপনাকে অনুরোধ করছি, একটা রিকোয়েস্ট করছি, কি হোয়াট ইজ ইউর মেসেজ ফর আস, আমাদের জন্য আমি কি মেসেজ রেখে যাচ্ছি, আমি কি বলবো, আমার আবার কি মেসেজ। বললাম আই ডোন্ট হ্যাভ এনি মেসেজ, আমার কোনো মেসেজ নেই, আমি কে মেসেজ দেব, আই ডোন্ট হ্যাভ এনি মেসেজ, আই অ্যাম অনলি এ মেসেঞ্জার, আমি একটা বার্তা বহ মেসেজ ক্যারি করে নিয়ে যাচ্ছি, নিয়ে এসেছি ওই দেশ থেকে, আমি মেসেজ ক্যারি করেছি, কার মেসেজ, রামকৃষ্ণের মেসেজ, মা সারদের মেসেজ, স্বামী বিবেকানন্দের মেসেজ। ওই ইন্ডাস্ট্রিতে ওখানে না লন্ডন ইউনিভার্সিটিতে হবে একটা, আমাকে বলতে বলেছে যে হিন্দু ধর্ম সম্বন্ধে একটু বলুন, আমি বললাম আমি ইচ্ছা করে একবারও ওই বক্তৃতায় রামকৃষ্ণের নাম বলিনি, বিবেকানন্দের নাম বলিনি, হ্যাঁ রামকৃষ্ণের নাম বিবেকানন্দের নাম বলতে পারে ওরা ভাবে দেখো যে একটু সুযোগ পেয়েছে আমার রামকৃষ্ণ বিবেকানন্দ হচ্ছে, বলি আমি শুধু হিন্দু ধর্মের কথা বলে গেছি ব্রডলি, ব্রড ক্যানভাসে কোশ্চেন আনসার। তখন একজন এরকম ছাত্রী, মেয়েরাই সবসময় ধর্মভাবে এগিয়ে থাকে, সামাজিক সময় তো মেয়েরাই এগিয়ে এসছে এখনও তাই, একজন ছাত্রী বলছে, ছাত্রী বা অধ্যাপিকা আমি জানি না, জিজ্ঞেস করি বলছেন স্বামীজি আই অ্যাম সারপ্রাইজ টু নোটিস দ্যাট ইউ ডিড নট মেনশন দি নেমস অফ রামকৃষ্ণ অ্যান্ড স্বামী বিবেকানন্দ ইন ইউর লেকচার। জানে দেখছি জোর করে বলবো না, কৃষ্ণ জানে না জোর করে বললে কী হবে, আর ভাবতে আমি একটু রোগান্ডা করছি, সারপ্রাইজ টু নোটিস দ্যাট ইউ ডিড নট মেনশন দি নেমস অফ রামকৃষ্ণ অ্যান্ড বিবেকানন্দ ইন ইউর লেকচার, ডু ইউ থিঙ্ক দে আর উড বি এনি হিন্দুইজম মাইনাস রামকৃষ্ণ অ্যান্ড বিবেকানন্দ। রামকৃষ্ণ বিবেকানন্দকে বাদ দিয়ে কোনো হিন্দু ধর্ম হতে পারে, ওরাই বলছে। এটাই তো আমি জানতে চাইছিলাম যে আপনারা কি মনে করেন, আমি জোর করে বলবো রামকৃষ্ণ বিবেকানন্দ আপনারাই বলে দিচ্ছি, না বললে কি হয়, আমরা জানি না বললে হয় না, কিন্তু আমরা জোর করে চাপাতে চাই, আমরা জোর করে কৃষ্ণ নাম
রাম নাম হরি নাম রামকৃষ্ণ নাম আমরা জোর করে করতে চাই, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নেবে, দ্যাট ইজ অল রাইট, দ্যাট ইজ গুড। কিন্তু আমি জোর করে বলবো এটা নাম সেটা নাম অমুক নাম তমুক নাম, এই আমরা করি না। তো আমাকে তো শিক্ষা দিয়ে দেবে একটা, ডু ইউ থিঙ্ক দেয়ার কুড বি এনি রিলিজন অর এনি হিন্দুইজম মাইনাস রামকৃষ্ণ বিবেকানন্দ? রামকৃষ্ণ বিবেকানন্দ বাদ দিয়ে কি হিন্দু ধর্মের কথা বলা যায়? আমি তো অবাক হই, এদের ভিতরে খুব খুশি হলাম, দুটো প্রকাশ করছিল ওটা হচ্ছে এটা নাকি ঠিক বলছ। আমি তো জানি না তোমরা কতজন রামকৃষ্ণের নাম জানো, কতজন বিবেকানন্দের নাম জানো, সে অদ্ভুত ঘটনা যে রামকৃষ্ণের শক্তিটা কী এই কয়েকবার বিদেশে গিয়ে এটা বুঝতে পেরেছি। কোনো শুনলে কোনো প্রচারের দরকার হয় না, একটা গান আছে সেই গানটাতে বলা হচ্ছে আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি হন, ঠাকুরের সঙ্গে বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে তাকে কাউকে প্রচার করতে হয় না, তিনি নিজে নিজেই তার প্রচার করছে। এই যে কাশীপুর তালাটির কথা বললাম, ধুলমঠির কথা বললাম, দক্ষিণেশ্বরের কথা বললাম, কি অদ্ভুত লোকের জনসমুদ্র মানুষ ছুটছে রামকৃষ্ণ দ্বারা পেছন, আমাদের তো প্রচার নেই, সে কী প্রচার করি কিছুই করি না। আর দেখুন প্রচারের জন্য আমি নাম বলছি না, আপনারা জানেন আমাদের যে ধর্মের অসুরা কথাটা ওটা হিন্দু ধর্ম, আমাদের ধর্ম ওদের ধর্ম আলাদা ধর্ম, হিন্দু ধর্ম নয়, আমরা মনে করি আমাদের হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের আমার অন্তর্গত হিন্দু ধর্ম তো বটবৃক্ষ, সবাইকে আশ্রয় দেয় স্থান দেয়, ওকে অস্বীকার করলে সব বুঝে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন একের পরে একটা করে শূন্য বসা সংখ্যাটা বেড়ে যাবে, গুরুত্ব দাম বেড়ে যাবে, কিন্তু একটাকে মুছে দাও সবের অতটুকু শূন্য থাকা সত্ত্বেও সব শূন্য আর শূন্য হয়ে গেল, কোনো দাম থাকবে না। এটা শ্রীরামকৃষ্ণের কথা, সেই শ্রীরামকৃষ্ণের কথা আমি বলছি। আমরা কোনো কথার মধ্যে প্র্যাকটিক্যালি ঢুকতেই পারি, কয়েক মাস অত কয়েক বছর হয়ে গেল তাও ঢুকতে পারছি। অনন্ত সমুদ্রের মতো তো নিউটন বলছেন, আপনি আর পরে মহান জ্ঞানী নিউটন বলছি জ্ঞানী, আমি তখন জ্ঞান সমুদ্রের তীরে বসে নুড়ি করছি নিউটন বলছে। সক্রেটিস বিখ্যাত গ্রিক দার্শনিক মহান জ্ঞানী, আলেকজান্ডারের গুরু হচ্ছেন অ্যারিস্টটল, অ্যারিস্টটলের গুরু হচ্ছেন প্লেটো, প্লেটোর গুরু হচ্ছেন সক্রেটিস, মহান জ্ঞানী। দেখ বলছেন আপনি কত বড় জ্ঞানী মহান জ্ঞানী আপনি, সক্রেটিস বলছেন জ্ঞানী আমি শুধু এইটুকুই জানি যে আমি কিছুই জানি না। দেখুন বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা হলে পরে মানুষকে বিনয়ী করে, বিদ্যা দদাতি বিনয়, বিদ্যালয়ের লক্ষণ যে সত্যিকারের বিদ্যা হয় সেরকম বিনয়ী হয় নিরহংকার হয়। আর কথা বাড়াবো না, শেষ করি, ঠান্ডা খুব পড়েছে কতদিন ধরে, অর্থাৎ যে ঠান্ডার মধ্যে এসেছেন এসেছেন যে এতগুলো লোক সেটাতে খুব আমরা একটু উৎসাহিত হচ্ছি বলে আমার জন্য ঠাকুরের শক্তিটা বুঝতে পারছি, তার আকর্ষণ তার জন্যই তো আমরা এসেছে আমার জন্য তার অবশ্যই। যাই হোক, নতুন বছরে আমাদের এই প্রথম কথা মিত আলোচনা হচ্ছে যে কথার শেষ নাই, বিদ্যাসাগর মশাই অবাক হয়ে যাচ্ছে তাকে দেখে, এক সে প্রসঙ্গ অবলম্বন করে এখনো বলছি না, বলছে এই কথাটা তো কোনো শেষ নাই। রবীন্দ্রনাথ বলছেন শেষ নাই যে শেষ কথা কে বলবে, এ তো শেষ নেই, এই শেষ কথা কখনো বলা যাবে না। আবার পরের 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 সূত্র বলা হচ্ছে ১২ তারিখ সেদিন আবার আমাদের এখানে কথা নিতে আলোচনা।